পূর্ব মেদিনীপুরে হেড়িয়ায় বিজেপি নেত্রী ভারতী ঘোষের কনভয় আটকালো পুলিশ। খেজুরিতে যাওয়ার কথা ছিল ভারতী ঘোষের। আজ সকাল 10 নাগাদ হেড়িয়া মোড়ের কাছে এভাবেই ভারতী ঘোষের কনভয় আটকে দেয় পুলিশ। আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋত্বিক, কি কারণে তার কনভয় আটকানো হলো, এখন কোথায় রয়েছেন বিজেপি কর্মীদেরই বা কি কারণে বিক্ষোভ? দেখো, যেটা আজকে সকাল থেকে ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির, যে ভারতী ঘোষ আজকে হেজুরি আসবেন এবং তাদের যেসব আক্রান্ত কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে তাদের বাড়িতে যাবেন, দেখা করবেন এবং তারপরে কণ্ঠিবাড়ি এলাকায় একটি সভা করবেন। মূলত এই প্রোগ্রাম নিয়ে আজকে যখন ভারতী ঘোষ খেজুরির দিকে রওনা হয় এবং হেড়িয়ার কাছে, হেড়িয়া পাওয়ার হাউসের কাছে যখন ভারতী ঘোষের গাড়ি পৌঁছায়, তখন আচমকাই বিশাল পুলিশ বাহিনী ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় এবং সেখানেই আটকে রাখা হয় ভারতী ঘোষকে। এখনো ওখানেই আটকানো অবস্থায় রয়েছেন ভারতী ঘোষ এবং পুলিশের পক্ষ থেকে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, বেশ কয়েকদিন ধরে এই খেজুরি এলাকা উত্তপ্ত ছিল এবং হচ্ছে রাজনৈতিক দলের সংঘর্ষ, দুই রাজনৈতিক দলের সংঘর্ষ বারবার ঘটেছে এবং বাড়ি ঘর ভাঙচুর লুটপাট হয়েছে এবং বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। তারপরে নতুন করে এই ভারতী ঘোষ গেলে এলাকায় ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, মূলত এই কারণেই পুলিশ ভারতী ঘোষকে আটকায় হেড়িয়ার কাছে এবং এখনো পর্যন্ত ভারতী ঘোষকে ওখানেই আটকানো রয়েছে। এবং বিজেপি কর্মী সমর্থকদের যেটা বক্তব্য, যে ভারতী ঘোষ যখন এলাকায় ঢুকছিল এবং এই জায়গায় তাদেরকে আগে থেকে কোনো কিছু না জানিয়েই পুলিশ আচমকা ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় এবং সেই কারণে পুলিশকে ঘিরে ধরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, এখনো বিক্ষোভ চলছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে খেজুরির কণ্ঠিবাড়ি এলাকায় মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানেও বেশ কয়েকজন কর্মী সমর্থক জড়া হয়েছে এবং তারা ধীরে ধীরে আবার হেড়িয়ার দিকে রওনা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে দেখা যে আদপেই ভারতী ঘোষ হেড়িয়ায় ঢুকতে পারে কিনা বা সেখান থেকে ফিরে যান কিনা, এখন সেটাই দেখার। ধন্যবাদ।